হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এমএস ওয়ার্ল্ডলাইন এডুকেশন। ফ্রেন্ডস, আবারও আপনাদের সামনে সরকারি চাকরি খবর নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, যাদবপুর ইউনিভার্সিটিতে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, কত রয়েছে শূন্য পদ, কবে হবে ইন্টারভিউ, কোথায় হবে, কত রয়েছে স্যালারি, কোয়ালিফিকেশান কত লাগবে, আরও বিস্তারিত সমস্ত জানতে এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটি লাইকও দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইকে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনও ক্লিক করে দেবেন, কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। এখানে বলা রয়েছে এ ওয়াল্ক ইন ইন্টারভিউ, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউটা হবে যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা গ্রাউন্ড ফ্লোর জুতা বিল্ডিং অপোজিট, সেইখানে ইন্টারভিউটা হবে। ইন্টারভিউয়ের ডেটও দেওয়া রয়েছে ওয়েডনেসডে 27 ফেব্রুয়ারি 2019 3:30 PM, বুধবারে 27 ফেব্রুয়ারি 3:30 মধ্যে সেখানে পৌঁছাতে হবে। তারপরে এখানে শূন্য পদের কথা বলা রয়েছে। এক নম্বরে যেটা রয়েছে, ট্রান্সলেটরে 4টি পোস্ট রয়েছে, রুসা 2 এ নিয়োগ করা হবে। এখানে কোয়ালিফিকেশানের কথা বলা রয়েছে, উইথ এ মিনিমাম 55% MA, তারপরে বেসিক নলেজ কম্পিউটার থাকতে হবে। তারপর এখানে স্যালারির কথা বলা রয়েছে, স্যালারি থাকছে 20,000 টাকা পার মান্থ, 20,000 টাকা আপনাদেরকে পে করা হবে মাসে। দুই নম্বরে যেটা পোস্ট রয়েছে, বুক রিডার, সেখানে 12টি পোস্ট রয়েছে, রুসা 2 এ নিয়োগ করা হবে। কোয়ালিফিকেশান কথা বলা রয়েছে, গুড রিডিং ক্যাপাসিটি ইন বেঙ্গলি, অ্যাপ্রোপ্রাইট ভয়েস ফর রেকর্ডিং পারপোজ, সেটা থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে FM টেলিভিশনের অভিজ্ঞতা থাকতে হবে, 200 আওয়ার ডেলি দেওয়া হবে এখানে। তারপরে সমস্ত এখানে বিস্তারিত এখানে বলা রয়েছে। তারপরে নিচে থেকে তিন নম্বরে যেটা পোস্ট রয়েছে, প্রজেক্ট পার্সোনাল, 3টি পোস্ট রয়েছে রুসা 2 এ নিয়োগ করা হবে। এখানে কোয়ালিফিকেশানের কথা বলা রয়েছে, উইথ এ মিনিমাম কোয়ালিফিকেশান ফর মাস্টার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, আপনাদেরকে মাস্টার ডিগ্রি থাকতে হবে, তাহলে সেটা আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। তারপরে এখানে বলা হচ্ছে, গুড রাইটিং অ্যান্ড রিডিং স্কিল ইন বোথ ইংলিশ বেঙ্গলি, বেসিক নলেজ কম্পিউটার থাকতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে, আপনাদের স্যালারি পার মান্থ 18,000 টাকা পে করা হবে, প্রতি মাসে দেওয়া হবে 18,000 টাকা। তারপরে চার নম্বরে পোস্ট রয়েছে, প্রজেক্ট পার্সোনাল, এখানে অ্যাক্টিভ পোস্ট রয়েছে। এখানে কোয়ালিফিকেশানের কথা বলা রয়েছে, উইথ এ মিনিমাম কোয়ালিফিকেশান অফ ব্যাচেলর ডিগ্রি অনার্স থাকতে হবে ইন এনি ডিসিপ্লিন আন্ডার, সেটা আপনাদেরকে সায়েন্সের থাকতে হবে। তারপরে এখানে বলছে, গুড রাইটিং অ্যান্ড রিডিং স্কিল বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, বেসিক নলেজ কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এখানে স্যালারির কথা বলা রয়েছে, পার মান্থ 14,000 টাকা করে পে করা হবে, প্রতি মাসে দেওয়া হবে 14,000টা মাস। তারপরে এখানে বলা রয়েছে, কন্ট্রাকচুয়াল সেটা নিয়োগ করা হবে 2 বছরের জন্য। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস আপনারা আপনাদের বন্ধুর মাঝে শেয়ার করে এই খবরটা জানিয়ে দেবেন। তো এখান থেকে শেষ করছি, আবারও পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।